আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি থ্রি সাইন ইঞ্জিনিয়ারিং জেটিভি বাংলার ইন্টারন্যাশনাল টপ টেন নিউজে আপনাদের সাথে আছি আমি নাশিদ বিনতি ভারতে যুদ্ধজাহাজে বিস্ফোরণ ভারতের নৌবাহিনীর আইএনএস রণভীর যুদ্ধজাহাজে বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও এগারো জন মুম্বাইয়ের অদূরে নৌসেনার ডকইয়ার্ডে এই বিস্ফোরণ ঘটে লাদাখের হ্রদে চীনের সেতু চলতি বছরের শুরুতেই অভিযোগ উঠেছিল অবশেষে মঙ্গলবার উপগ্রহ চিত্রে তার প্রমাণ মিলল লাদাখের প্যাংগং হ্রদের উত্তর এবং দক্ষিণ তীরের একাংশ জুড়ে সেতু তৈরি করছে চীনা সেনারা নতুন উপগ্রহ চিত্রে এমনটি দাবি করা হয়েছে শীতের মধ্যেই সেতু নির্মাণ কাজ শেষ করতে তৎপরতা চালাচ্ছেন চীনা সেনারা যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেনি বেইজিং যুক্তরাষ্ট্রে আবাসিক ভবনে বিস্ফোরণ স্থানীয় সময় মঙ্গলবার সকালে নিউ ইয়র্ক সিটির একটি তিনতলা ভবনে আকস্মিক বিস্ফোরণের পরই আগুন ধরে যায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা অন্তত একশো জন কর্মী নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং পাঁচ পুলিশ সদস্য সহ আহত হয়েছেন অন্তত আটজন গ্যাস থেকে বিস্ফোরণ বলে ধারণা করছে স্থানীয় কর্তৃপক্ষ রাশিয়া যে কোনো সময় ইউক্রেনে হামলা করতে পারে বলছে যুক্তরাষ্ট্র ইউক্রেনে যে কোনো সময় আগ্রাসন চালাতে পারে রাশিয়া বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র পরিস্থিতি পর্যবেক্ষণে কিয়েভের উদ্দেশ্যে যাত্রা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এদিকে সংঘাতের আশঙ্কা করে আলোচনার প্রস্তাব দিয়েছেন ন্যাটো প্রধান যদিও মস্কো কাউকে হুমকি দিচ্ছে না বরং পাচ্ছে বলে অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী জাপানে আরও কয়েকটি জেলায় জরুরি অবস্থা ঘোষণা জাপান সরকার টোকিও সহ অতিরিক্ত ১৩টি জেলায় কার্যত জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে এই পদক্ষেপ ঘোষণার আওতাধীন ১৬ জেলার পরিসীমা আরও সম্প্রসারিত করে দিচ্ছে টোঙ্গায় সুনামির পর ক্ষয়ক্ষতি জানাল সরকার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ টোঙ্গায় সুনামির পর প্রথমবারের মতো এর ক্ষয়ক্ষতি নিয়ে বিবৃতি দিয়েছে সরকার এতে বলা হয় সুনামির আঘাতে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে একটি দ্বীপ এছাড়াও এখন পর্যন্ত চারজন প্রাণ হারিয়েছেন এদিকে সমুদ্রের নিচে আগ্নেয়গিরির বিস্ফোরণের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে এরই মধ্যে কালো রং ধারণ করতে শুরু করেছে অঞ্চলটির বিভিন্ন সৈকতের মাটি ও পানি মহামারীতে দারিদ্র্যের শিকার হওয়া মানুষের রেকর্ড দুবছরের করোনা মহামারী একদিকে যেমন ধনীদের সম্পদ বাড়িয়েছে দ্বিগুণ কিংবা তারও বেশি তেমনি বিপুল সংখ্যক মানুষকে ঠেলে দিয়েছে চরম দারিদ্র্যের মুখে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফার্ম ইন্টারন্যাশনাল সাম্প্রতিক এক প্রতিবেদনে জানিয়েছে মহামারীতে পর্যন্ত বিশ্বজুড়ে দারিদ্র্যের শিকার হয়েছেন ১৬ কোটিরও বেশি মানুষ ক্যানাডায় অনুমোদন পেল করোনার মুখে খাওয়ার ওষুধ মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে ফাইজার কোম্পানির অ্যান্টিভাইরাল কোভিড ১৯ পিল ব্যবহারের অনুমতি দিয়েছে ক্যানাডা দেশটির স্বাস্থ্যমন্ত্রী পোলান বলেছেন করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবে পঞ্চম ঢেউয়ের মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব আবুধাবিতে বিস্ফোরণে নিহতরা ভারতীয় ও পাকিস্তানি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে তেলের ট্রাক বিস্ফোরণে দুই ভারতীয় ও এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত ৬ জন হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা প্রতিবেদনে বলা হয় বিস্ফোরণের পর আমিরাতে সামরিক অভিযান চালানোর দাবি করেছে বিদ্রোহীরা বিশ্ব থেকে বিচ্ছিন্ন দ্বীপরাষ্ট্র টোঙ্গা এখনো ছাইয়ের স্তূপের নিচে দ্বীপরাষ্ট্র টোঙ্গা নজিরবিহীন অগ্নুৎপাতে বিপর্যস্ত দেশটিতে এখনো যোগাযোগ বিচ্ছিন্ন বেশিরভাগ এলাকা একমাত্র সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হওয়ায় চালু করা সম্ভব হয়নি ইন্টারনেট ও আন্তর্জাতিক ফোন সার্ভিস স্মরণকালের ভয়াবহতম অগ্নুৎপাতে ক্ষতিগ্রস্ত সাবমেরিন কেবলও তাই বাকি বিশ্ব থেকে এক প্রকার বিচ্ছিন্ন প্রশান্ত মহাসাগরীয় দেশটি দর্শক এই ছিল আজকের টপ টেন নিউজে চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জেটিভি বাংলা থ্রি সাইন ইঞ্জিনিয়ারিং ফ্যামিলির কাছে এক একটা প্রজেক্ট এক একটা সন্তানের মতো আমরা অত্যন্ত যত্ন সহকারে ও আনন্দ নিয়ে যে কোনো প্রজেক্ট ডিজাইন করে থাকি এবং সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে তা বাস্তবায়ন করে ইতিমধ্যে মানুষের মনে আস্থা ভরসা ও বিশ্বাসের জায়গা অর্জন করেছি
আমাদের প্রতিষ্ঠান ফ্রিসাইন ইঞ্জিনিয়ারিং থেকে আমরা বিল্ডিং এর যাবতীয় ডিজাইন, আর্কিটেকচার, স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল এবং প্ল্যাম্বিং, ইন্টেরিয়র ডিজাইন, প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং কনস্ট্রাকশন করে থাকি। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায়।